শ্রদ্ধার শিক্ষাগুরু সকল, কর্মচারীবৃন্দ, শিক্ষক কর্মচারী ঐক্য মঞ্চর আন্দোলন, টিউটর, নন প্রভিন্সিয়েলিস্ট, ফিক্সড পে কর্মচারী বিলাকে জিলাই জিলাই করিব অভিবর্তন। এই মাহত জিলাই জিলাই ডিসি অফিসর সন্মুখত ধর্ণা কার্যসূচী আরম্ভ করিব আর নিজের প্রাপ্যর দাবিরে আন্দোলন অব্যাহত রাখিব। শিক্ষাগুরু সকল, বিশেষ টিউটর, ফিক্সড পে আর নন প্রভিন্সিয়েলিস্ট, এতালে যে বিদ্যালয় প্রভিন্সিয়েলিস্ট হওয়া নাই, সেই নন প্রভিন্সিয়েলিস্ট শিক্ষাগুরু সকল অসহায়। আপনার নিশ্চয় এখন চিঠির দ্বারা, চিঠি নহয়, মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারর লই একটা প্রতিবেদন, একটা আবেদনপত্র, আবেদনপত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারক লিখিছে বীরেন দত্ত স্যারে। বীরেন দত্ত স্যার হয়েছে এজন টিউটর, আবার নিশ্চয় জানে টিউটরের মজুরি নগণ্য। আর সিদিনা গ্রেড ফোর্থ আর গ্রেড থার্ডর যে অ্যাপয়েন্টমেন্ট দিল, আপনার বিশেষ হায়ার সেকেন্ডারির চতুর্থ বর্গর আর কেরানির যে অ্যাপয়েন্টমেন্ট দিছে, দরমহা নিশ্চয় গম পাইছে, চতুর্থ বর্গ কর্মচারী দরমহা আট হাজার সাতশো টাকা। এজন মানুষের দরমহা মাহিলি 8000 টাকা, দৈনিক কিমান পড়ে 833 টাকা বা 850 টাকা। 25-30 বছর বিনা বেতনে খাটি পেলাই এতিয়া দরমহা পাই আছে দৈনিক 250 টাকা, 250 টাকা দৈনিক। এতিয়া শিক্ষার লগত জড়িত নথকা শিক্ষিত ব্যক্তিয়ে নিশ্চয় এইটা আচরিত হব যে শিক্ষা গুরুসকলে নাইবা এই কর্মচারীবিলাকে কিয় অফিসত কাম করে, কিন্তু সিহতে কাম নকরে, সিহতে দেশলৈ সেবা আগবাই আছে। সিহতক যদি এইখানে পারিশ্রমিক নিদিলেহেতেন সিহতেও গোটেই জীবন বিনা পয়সাতে সিহতে আগবাড়লে হয়, দেশলৈ এটা সেবা আগবাই আছে। সেইকাৰণে মই মাজে সময় কইতা কিছুমান বিরোধ মই কইছো, আমার যেনেকুৱা সৈন্য বাহিনী মৃত্যু হলে নাইবা যুদ্ধত সৈন্য বাহিনী শহীদ হলে আমি শহীদ দিবস পালন করো, আমার এই শিক্ষাগুরু সকল আর চতুর্থ বর্গ কর্মচারী নাইবা থার্ড গ্রেড থার্ডর কর্মচারী বিলাক কোনোবাই যদি দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করে, আমি শহীদ দিবস নিশ্চয় পালন করব লাগে, কারণ দেশলে সিহতে সেবা আগবাই আছে, বিনা পয়সাত বিনা দরমহাত 25-30 বছর সেবা আগবাই আছে। আর বহুত ইতিমধ্যে ভেনসারতে মৃত্যুবরণ করেছে, আমি সকলে একগোট হয়ে এদিন এখন শহীদ দিবস নিশ্চয় বছর এবার শহীদ দিবস পালন করব লাগে। যে নহক এই জিলা জিলায় অভিবর্তন আরম্ভ করেছে টিউটর, নন প্রভিন্সিয়েলিস্ট আর ফিক্সড পে শিক্ষকসকলে, সিহতর মূল দাবি সমূহ হয়েছে নাম্বার ওয়ান দাবি 14,000 টিউটরক শিক্ষকলৈ উন্নীত করা। ইতিমধ্যে শিক্ষকসকলক টিউটর নামেরে অ্যাপয়েন্টমেন্ট দিয়া হয়েছে 14,000তকৈ অধিক। সেই টিউটর ফিক্সড পে শিক্ষাগুরু তথা কর্মচারীসকলক শিক্ষকলৈ উন্নত করা। নাম্বার টু, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীসকলক ফিক্সড পে পরিবর্তে দরমহা নিয়মীয়াকৈ প্রদান করা। তৃতীয় আর চতুর্থ বর্গ কর্মচারীসকলক এক সাধারণ নগণ্য দরমহা দিয়া হয়েছে ফিক্সড পে, মই ইতিমধ্যে উল্লেখ করিলো। সেই তৃতীয় আর চতুর্থ বর্গ কর্মচারীসকলক, কারণ সিহঁতর টিউটর করিব নোৱাৰে, সিহঁতর কোনো কন্ডিশন নাই, শিক্ষাগত অর্হতার এনেকুৱা প্রয়োজন নাই, 50% লাগিব, বিএড লাগিব বা টেট লাগিব নাইবা ডি এড লাগিব, সেনেকুৱা অর্হত নাই। সেইকাৰণে এই তৃতীয় আর চতুর্থ বর্গ কর্মচারীসকলক নিয়মীয়াকৈ দরমহা দিয়া। নাম্বার থ্রি, এদিন চাকরি করে অবসর গ্রহণ করা শিক্ষক টিউটর বন্ধুসকলক এককালীন 10 লাখ টাকা অবসরকালীন পেনশন হিসাবে প্রদান করা। যদি কোনোবাই টিউটর শিক্ষাগুরুয়ে একদিন হলেও যদি টিউটর হিসাবে নিযুক্তি লাভ করেছে, অ্যাপয়েন্টমেন্ট পাই পেলায় রিটায়ার হব লগা হয়েছে, আর সেই শিক্ষাগুরু সকলক 10 লাখ টাকা গ্রেজুইটি, এইটো শিক্ষক কর্মচারী ঐক্য মঞ্চৰ দাবী নহয়, এইটো অসমৰ মানৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মে স্যারে অ্যাপয়েন্টমেন্ট দিয়াত সেই মিটিংত উল্লেখ করেছিলে। কোনোবা টিচার যদি রিটায়ার হয়, টিচার নয় টিউটর যদি রিটায়ার হয়, একদিন কাম করে হলেও যদি রিটায়ার হয়, সেই শিক্ষাগুরু সকলক 10 লাখ টাকা এককালীন গ্রেজুইটি দিব বলে মুখ্যমন্ত্রী স্যারে ঘোষণা করেছিল। সেই মুখ্যমন্ত্রী স্যারর ঘোষণায় আমি দাবি উত্থাপন করি
কৰি আছো আৰু শিক্ষক কৰ্মচাৰী কমিছনে দাবী উত্থাপন কৰি আছে 2013 আৰু 2017 বৰ্ষৰ পাদিখন আইনৰ আওতালৈ নহা শিক্ষক কৰ্মচাৰী পদ পাদিখন কৰা ইতিমধ্যে 2013 চনত যি পাদিখন হৈছিলে তাতেও বঞ্চিত হৈছে আৰু 2017 আইন হিচাপে যি পাদিকৰণ হৈছে 2021ত 5 February নাইবা 30 November এপইণ্টমেণ্ট দিয়া হৈছিলে তাতেও বহুত বিদ্যালয় বঞ্চিত হৈ আছে বহুত বিদ্যালয় শিক্ষাগুৰুসকলক টিউটৰ হিচাপেও নিযুক্তি পত্ৰ দিয়া হোৱা নাই সেইকাৰণে যিখিনি বিদ্যালয় 13 আৰু 17 আইন হিচাপে বঞ্চিত হৈ আছে সেই বিদ্যালয়সমূহ পানীকৰণ কৰা ইছু ডেট ডাইচ কোড আদি সকলো সমস্যা সমাধান কৰা ইছু ডেট ডাইচ কোড আদি যি সমস্যা আছে এই সমস্যাসমূহ সমাধান কৰা শিক্ষাগুৰুসকল আৰু শিক্ষাপ্ৰেমী বন্ধুসকল টিউটৰ ফিক্সড পে নন প্ৰভিঞ্চিয়েলাইজড বিদ্যালয়ৰ শিক্ষকসকল অসহায় আৰু অসহায় হৈ পেলাই বীৰেণ দত্ত ছাৰে মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ যি পত্ৰ লিখিছিলে আপোনালোকে নিশ্চয় স্ক্ৰীণত দেখি আছে তাৰে মেইন দুটা লামান লাইন মই কৈ দিছোঁ মাতি দিছোঁ আজিকালি আমি ব্ৰহ্ম বিষ্ণু মহেশ্বৰ এইসকল ভগৱানক পাহৰি গ'লোঁ আজিকালি ভগৱানক পাহৰি গ'লোঁ বিষ্ণু ব্ৰহ্ম মহেশ্বৰক পাহৰি গ'লোঁ এই কলিৰ কালত শ্ৰীমন্ত শংকৰদেৱৰ পাছত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা একমাত্ৰ অৱতাৰী পুৰুষ ভগৱান অসহায় হৈ পেলাই চিঠি লিখিছে অসহায় হৈ পেলাই মুখ্যমন্ত্ৰীলৈ এখন গুহাৰি পত্ৰ লিখিছে যে আজিকালি বিষ্ণু মহেশ্বৰ ব্ৰহ্মক পাহৰি গৈছে শ্ৰীমন্ত শংকৰদেৱৰ পিছত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা একমাত্ৰ অৱতাৰী পুৰুষ ভগৱান আপুনি নোৱাৰা কাম একোৱেই নাই আপুনি সকলো কাম কৰিব পাৰে কাৰণ আপোনাৰ ক্ষমতা আছে শিক্ষাগুৰুসকলে টিউটৰসকলে টিউটৰ ফিক্স পে শিক্ষকসকলে শ্ৰীমন্ত শংকৰদেৱৰ পিছতে এতিয়া বৰ্তমান পাৰ্থিৱ জগতত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰক অৱতাৰী পুৰুষ ভগৱান বুলি গণ্য কৰি আছে আশা কৰোঁ আমাৰ এই ভিডিঅ' ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে দেখিব আৰু টিউটৰ ফিক্স পে বন্ধুসকলৰ প্ৰতি সহাৰি হৈ আইন সংশোধন কৰি এক্সপিৰিয়েঞ্চ ওপৰত ভিত্তি কৰি এক্সপিৰিয়েঞ্চ ইজিকেল টু 50% প্লাছ বি এড নাইবা এক্সপিৰিয়েঞ্চ ইজিকেল টু 50% ডি এল এড প্লাছ টেট সমমৰ্যায় কৰি পেলাই শিক্ষাগুৰুসকলক শিক্ষকসকলে মৰ্যাদা দিয়ক এইখিনি কামনা কৰি আজিৰ ভিডিঅ' সামৰিছোঁ জয় আই অসম